হয় খিলঞ্জিয়ার অস্তিত্ব রক্ষার দাবি আর স্মার্ট মিটার বিরুদ্ধে আজি মরাণর সমীপর বামুনবাড়িত এক বিশাল রেলি উলিওয়া হয়েছে। আর কব লাগিব যে ছটাক সংগঠনের উদ্যোগত, জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের উদ্যোগত এনেদরে বিশাল প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে। আমি কথা পাতিম ইয়ার উদ্যোক্তা সমিতি সকল আছে, কি কব বিচার আজি এই মুহূর্তে? হয় খিলঞ্জিয়া অস্তিত্ব সুরক্ষার স্মার্ট মিটার বন্ধ করার দাবিত আমি বামুনবাড়িত সাতটাক জাতীয় জনগোষ্ঠীয় দলসমূহ উদ্যোগত এটি গণবিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করেছো। আর এই গণবিক্ষোভ কার্যসূচীর জড়িয়ে আমি সরকারের হকে দিব বিচার যে অতি শীঘ্রে আমার ভূমি এখন আইন প্রণয়ন করব লাগে, যাতে বহিরাগত কোনো লোকে আমার মাটি বাড়ি কিনব নয়। তারে যখন এতিয়াও ব্যবসায় প্রতিষ্ঠান আছে, আমার বাউনবাড়ি বা লেগেঞ্চলতে হোক যখন ব্যবসায় প্রতিষ্ঠান আছে, এই সকল প্রতিষ্ঠানতে অসমীয় ভাষাতে ব্যবহার করব লাগবে, তেওঁলোকৰ যিহেতু বেনার আছে। আর স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারটা আমি ডকাইত মিটার হিসাবে আখ্যা দিছো, কেন স্মার্ট মিটার লগার ফলত জনসাধারণের যে বিল আগর বিলক দুই তিন গুণে বিল বেশি আহিব ধরেছে, আর জনসাধারণের বিল যে ক্ষেত্রে দুর্ভোগভোগলিয়া হয়েছে। গতি আমি এই প্রতিবাদস্থলীর আজি সরকার হকে দিব বিচার যে এই স্মার্ট মিটার অতি শীঘ্রে বন্ধ করব লাগবে, নহলে আমি এই স্মার্ট মিটার আমি দলিয়া থাকি বাধ্য হম। নিশ্চয় কোয়ার প্রয়োজন যে শিবসাগরের যে কাণ্ড আর ঢিং কাণ্ডর পিছতে রাজ্যের চৌদিকে প্রতিবাদের জোয়ার উঠিছে, বর্তমানও অব্যাহত আছে। আর এয়া হয়েছে মরাণর সমীপর বামুনবাড়ির দৃশ্য। আমি কথা পাতিম কৃষক মুক্তির বিষয়বতী আছে, কি বিচার? আজি আমি সাতটাক জাতি জনগোষ্ঠীয় সংগঠনের বামুনবাড়ির পৰা জাতীয় রক্ষার কারণে আমি আন্দোলন করবো, কারণ এই মুহূর্তে আমি দেখিছো যে বিজেপি সরকারখানে কেবল কেবল বহিরাগত আর মিয়া সকলের কারণে কাম করে থাকা আমি দেখিছো। মিয়ার কথা হিমন্ত বিশ্ব শর্মা কয়, কিন্তু মিয়ার প্রতি আটাইতকৈ মরম চেনে যদি আছে হিমন্ত বিশ্ব শর্মায় আছে, কারণ এই বিজেপি সরকারখন এতিয়া অসমত আইসিউত আছে, আর আইসিউ থাকার কারণে তখনলোকে কেবল এটা মিয়ার অক্সিজেন লো জিয়াই থাকিব বিচাৰিছে। সেই কারণে আমি আজি প্রতিবাদ করব আইছো যে অসমত বিশেষভাবে উজনি অসমত মিয়াই নহয়, উজনি অসমত বহিরাগত সকলেও দপদপনি চলাইছে, আর ইয়ার ফলত কৃষ্টি সংস্কৃতি অর্থনীতির উপর বিশেষভাবে আমার প্রভাব পড়ছে। আমি সেকারণে কইছো যে সরকারক আমার ভূমি নতুন আইন ঠিক করক, যাতে অসমত অসমিয়া মানুষের মাটি কিনা বেচা করব পারে, অন্যথা আমি নিজাববিয়াক এখন অলিখিত আইন ঠিক করে লম, যাতে কোনেও খিলঞ্জিয়া মাটি কিনব নয়। আর যখন মাটি কিনিছিল সেই সকলে খিলঞ্জিয়া লোক মাটি ঘুরাই দিয়ক, ব্যাপার করব আছে ব্যাপার করক বহিরাগত সকলে, কিন্তু মাটির উপর যদি তখনলোকে চকু দিয়ে চকু ফুটি যাব, আর যদি মাটির উপর তখন হাত দিয়ে হাত থাকি যাব, এই কথা আমি স্পষ্টভাবে কলো। আর স্মার্ট মিটার যে আমার মানুষের পেসাবেস খুয়া, এই স্মার্ট মিটার যদি বন্ধ নকরে তাহলে আমি নিজে স্মার্ট মিটার গই আমি দলিয়ায় পেলা থাকে আইম, আর আমার যে আগর কিনিল আমি তার এই মিটারটা আমি নিজে লগাই লম, যদি তখনলোকে যদি হাত দিনের ভিতর আমার স্মার্ট মিটার সময় অতরে আমার আগর মিটারটা নলগায় তো আমি নিজে স্মার্ট মিটার খুলি দলিয়াই দিম। আর তার সলনি আমার যেহেতু আজকাল গ্যাস সিগন্যাল নাই, লোকালী আনার থাকি নয়, সেই কারণে আমি নিজা ভোগে কারেন্ট লগাই নেওয়ার ব্যবস্থা করি, আর তার কারণে আমি রাইজে নিজে নেতৃত্ব লম। মানে এইখানে দেখাব বিচার যে এক বিশাল প্রতিবাদী রেলি, আর কব লাগবে যে পুরুষ মহিলা পুরুষ মহিলা আমার কথা হল মাটির সুরক্ষা, মাটির সুরক্ষা আর স্মার্ট মিটার বন্ধ করা, আমার এই দুটা দাবি আজ মূল দাবি। কথা হল আমার খিলঞ্জীয় অস্তিত্ব যেতালেকে রক্ষা নহব, মাটির অধিকার যেতালেকে বহিরাজ্যপাই মাটি কিনা বেচা করব নয়, ঠিক একই সমান্তরালে ত্রিপুরা আর বহিরাগত মাটি কিনব কেনা বেচা করব পারে, হেনকা এখন ভূমি আইন আমার লাগবে। এই ভূমি আইন যেতালে আমার নহব তেতালে আমি এই আন্দোলনত যাব লাগে, গতি আমার এরকম এখন ভূমি আইন লাগে যত মেঘালয় অরুণাচল মেঘালয় মণিপুর আর মিজোরামের দরে এখন নতুন ভূমি আইন লাগে, যত 371 আর্টিকলের জড়িয়ে ভারতীয় সংবিধানের মতে সেই সংবিধানের জড়িয়ে আমাকে এখন নতুন ভূমি আইন এখন লাগে, লগতে স্মার্ট মিটার জড়িয়ে যদি মন্ত্রণা করেছে 2021 সনের যখন মৌ চুক্তি হল বিমল বরার নেতৃত্ব, বিমল বরা যদি তথা যদি স্মার্ট মিটার কহিয়া আনিলে, বিমল বরা যখন মৌ চুক্তি কলে
মেমোরেন্ডাম আমরা আমরা বুঝাবুঝি যদি চুক্তি মূল চুক্তি খারাপ মানি লো কিন্তু স্মার্ট মিটার নামত এনে ধরনের লোন ধরা যেটা বন্ধ নহব কিরঞ্জীয় অস্তিত্ব যেটা রক্ষা নহব এই সংগ্রাম আমার গাঁয়ে ভূঁয়ে নগরে শহরে সকলকে চলব। আপনার ওসরে আজি আমি লেঙি অঞ্চলের ছটা জনগোষ্ঠীয় সংগঠনে আমি গণভিক্ষুর যোগে আমি জনাই দিব বিচাৰিছো যে আমি লেঙি অঞ্চলত থকা যিসমূহ ব্যবসায় প্রতিষ্ঠান আছে সকল ব্যবসায় প্রতিষ্ঠানতে নাম ফলসমূহ প্রথমতে ডাঙর ডাঙরকে লিখব লাগবে প্রথমতে তারপর কি হল লিখে কোবলিয়া নাই আমার আমি দেখলে পাইছো যে হাওয়া পানি গ্রহণ করে তখনকে আমার ভাষাটো পরিচালনা করে থাকা দেখলে পাইছো হে আমি সকলকে দাবি জানাইছো তাতে প্রথমতে লিখি ডাঙরকে লিখব লাগবে আর ইয়ার পিছনে আমি সরকারক দাবি জানাইছো এখন আমার ভূমি আইন লাগে যত আমার অনাদি অনন্ত কালের কারণে মানুষের মাটি মানুষের হাতত থাকে এখন আইন আনব কারণে আমি দাবি জানাইছো। ইয়ার পিছনে আমি দাবি জানাইছো ঐতিহাসিক ভামুন পুখুরী বেদখল আমি দেখবলে পাইছো এই পুখুরীটি বেদখল মুক্ত করে অতি শিক্ষা সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করব কারণে দাবি জানাইছো। ইয়ার পিছনে আমি দাবি জানাইছো যি স্মার্টমিটার দেখবলে পাইছো রাইজক তখনকে তেজ উড়ি খাইছে লোন ফন্ডা চলাইছে এই স্মার্টমিটার আমি বন্ধ করব কারণে সরকারক দাবি জানাইছো। আর ইয়ার পাছতে আমি হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ জানাইছো আজি এই অনুষ্ঠানের আমি চ্যালেঞ্জ জানাব বিচারিছো বিধানসভা মজিয়াত হির ঘুরা ওলা কৈছে যে উজনি অসমের মিয়া যাব লাগে কিন্তু আমি কৈছো যে তখনকে এখন চুক্তি করে থাকে চুক্তি এই চুক্তি রূপায়ণ করে পেলে তখনকে যুক্ত বিদেশী আছে চিনাক্ত করে তখনকে সকল বিদেশী বহিষ্কার করুক আজি আমি এই অনুষ্ঠানের আমি এই গণপিক্ষর দাবি জানাইছো তখেতে অতি শীঘ্রে চুক্তি রূপায়ণ করে বিদেশী বহিষ্কার করুক। আন বহু সংগঠনের বিষয়ববী আছে সময় আপনার জানব বিচারি যে বিভিন্ন জনগোষ্ঠীয় সংগঠন আপনার একত্রিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মায় এটা চূড়ান্ত লঙ্ঘন করেছে স্মার্ট মিটার নামত তখেতে কেন্দ্রীয় সরকারে দিয়া নির্দেশনার নোটিফিকেশন আছিল গেজেট নোটিফিকেশন তখন উলঙ্ঘা করেছে গতি উলঙ্ঘা করে যখন স্মার্ট মিটার লগাই দিলে এটা প্রায় 35 লাখ মান স্মার্ট মিটার আমার লগাই দিলে এই স্মার্ট মিটার জড়িয়ে যে লোন ফান্ডা চলাইছে তখনকে অনতি বিলম্বে উঠাই লোবলে নহলে ইয়াতক জঙ্গি আন্দোলন হব প্রথম কথা। দ্বিতীয় কথাটি হল আমার জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন একত্রিত হওয়ার কারণটাই হয়েছে খিলঞ্জীয় অস্তিত্ব রক্ষা করব নাই তখনকে অস্তিত্ব রক্ষার নামত এখন সচাকে যদি সচা সচিকে যদি জাতি মাতির কথা কয় সচা সচিকে যদি জাতি মাতির কথা ভাবে তো এখন সচা সচিক প্রগতিশীল ভূমি আইন অনার প্রয়োজন আছে গতি আনব সদন অতি সালে উত্থাপন করবেন সজা সজিকে এখন গণতান্ত্রিক ভূমি আইন লগে ভূমি সংস্কার জড়িয়ে সুরক্ষা খিলঞ্জীয় অস্তিত্ব রক্ষা হব গতি আমি আহ্বান জানাইছো হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানাইছো অনতি বিলম্বে ছজনে যদি জনজাতিকরণ হব লাগে এখন ভূমি আইন লাগে গতি আমি ইয়ার পিছত স্মার্ট মিটার নামত যদি তখনকে যদি ইয়ার সকল উন্নয়ন করে তাহলে ইয়াত জঙ্গি আন্দোলন পরিবার করবে এনে ধরনের এটা মরাণর সমীপর বামুনবাড়ি এল বিশাল প্রতিবাদী রেলি প্রায় ছটাক সংগঠনের উদ্যোগত এনে ধরনের প্রতিবাদী রেলি উলিওয়া হয়েছে আর কব লাগিব যে ইয়ার মাজতেই ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের বিষয়টি উত্থাপিত হয়েছে আর কোয়ার প্রয়োজন যে ভূমি সংরক্ষণ খিলঞ্জীয়ার বাবে ভূমি সংরক্ষণ উত্থাপন করবলে অর্থাৎ আনব লাগে যেটা দাবি উত্থাপন করেছে দল সংগঠনে আর শীঘ্রে স্মার্ট মিটার বন্ধর দাবি জানাইছে এনে ধরনের প্রতিবাদকারী সকলে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।